এই প্রশ্নটা পৌরসভা এবং সিটি কর্পোরেশন করলে পরে সেটা যুক্তিগত হইতো, যুক্তিসঙ্গত হইতো। স্বাস্থ্য বিভাগের এটা দায়িত্ব নয়, কাজ এই ধরনের প্রশ্ন স্বাস্থ্য বিভাগের করবেন না। এর আগেও আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে, দেখুন গত বছর কি তার আগে হয়েছে, এবার তার চেয়ে অনেক বেশি। কিন্তু আমার প্রশ্নটা হলো যে কি কারণে আপনারা এই জিনিসটাকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারলেন না? এটা কি মানে আপনাদের কোনো অসচেতনতা বা অদক্ষতা বা আপনাদের কর্মকর্তা কর্মচারীদের অবহেলা, এই ধরনের কেমন কিছু কি আছে? এই প্রশ্নটা পৌরসভা এবং সিটি কর্পোরেশন করলে পরে সেটা যুক্তিগত হইতো, যুক্তিসঙ্গত হইতো। এই প্রশ্নটা আমাদের জন্য না, যে এখানে অবহেলা থাকলে সেটা যারা মশা নিধন করে, যারা ময়লা সাফ করে, যারা ড্রেন সাফ করে, যারা ময়লা গাড়িতে নিয়ে যায় ময়লা, এটা তাদের দায়িত্ব, স্বাস্থ্য বিভাগের এটা দায়িত্ব নয়। কাজে এই ধরনের প্রশ্ন স্বাস্থ্য বিভাগের করবেন না, আমাদেরকে করবেন যে চিকিৎসার কি ব্যবস্থা নিলেন আপনারা, চিকিৎসায় কোনো ঘাটতি আছে কিনা। চিকিৎসার বিষয় বলতে পারি যে এখানে কোনো ঘাটতি নাই। চিকিৎসার বিষয় একটু আমাদের ডাক্তার নার্সদের ট্রেন করেছি, আমাদের বেড যথেষ্ট পরিমাণে বেড আছে। আমরা বেড শুধু ঢাকায় নয়, সারা জেলায় আমাদেরকে বেড আলাদাভাবে বেড আমরা তৈরি করেছি, উপজেলায়ও আলাদাভাবে বেড আমরা তৈরি করেছি, এবং সব জায়গায় যাতে যথেষ্ট পরিমাণে এই ফ্লুইড থাকে, মানে ওটা সেলাইন থাকে, সে সেলাইনের ব্যবস্থা করেছি। আমরা সেলাইন ইম্পোর্ট করেছি নিজেরাও, প্রাইভেটকেও ইম্পোর্ট করার অনুমোদন আমরা দিয়েছি যাতে সেলাইন ঘাটতি না হয়। এবং প্রাইভেটরাও এখন সেলাইন প্রায় 50 লক্ষ ব্যাগ তারা তৈরি করে, এবং সেই কাজটা এখন আর সেলাইনের কোনো ঘাটতি নাই। আমি এইটুকু আহ্বান করব, যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তারা সময় মতো পরীক্ষা করে নেবেন, তাড়াতাড়ি হাসপাতালে আসবেন এবং চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে। দেরি করে আসলে পরে তখন অনেক সময় আর কিছু করার থাকে না। এখন ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে পরে আমাদেরকে মশা নিয়ন্ত্রণ করতে হবে। মশা নিয়ন্ত্রণ করতে হলে পরে একটা লম্বা পরিকল্পনা, সারা বছরের পরিকল্পনা পৌরসভার এবং সিটি মেয়রদের নিতে হবে। এবং আমি যেমন দেশে গেলাম আমাদের মানিগঞ্জে, সেখানে আমি দেখলাম 500 ডেঙ্গু রুগী এখন হাসপাতালে আসছে, আগে 5টা রুগী ছিল না। তো এই 500 রুগীটা কোত্থেকে আসলো? এই সারা জেলা থেকে, আশেপাশের জেলা থেকে এটা আসছে, এবং সেখানে ডেঙ্গু ছড়াইছে। ওখানে ড্রেন আসছে, পানি ওখানে জমে আসছে, ওখানে ময়লা পড়ে আসছে। তো এগুলো যদি সাফসুতরা না করে, স্প্রে যদি না করে, সঠিক ওষুধ যদি ওষুধ ব্যবহার না করে, তাহলে তো আর ডেঙ্গু কমবে না।